12-13 বছর আগে আমরা 5 টাকা করে বিক্রি করছি, এখন আমরা 5 টাকা করে বিক্রি করতেছি ভাই। দুপুরের পরে যদি আপনি 1 ঘন্টা লেট করে আসেন তাহলে আর খাবার পাবেন না, অথবা মাছ পাবেন, ডাল পাবেন না, ডাল পাবেন, ভর্তা পাবেন না, মানে একটা না একটা শেষ হয়ে যাবে। এক পোন মাছ আপনারা ভাজে তারপর বিক্রি করেন? বিক্রি করি প্রতিদিন। এটা কি সরিষার তেল? হ্যাঁ ভাই, সরিষার তেল। এই ভর্তার জন্য কিন্তু আমাদের হইচই কি ফেমাস, দেখেন এখানে কি পরিমাণ ভর্তা। এই ভর্তাগুলো তো বেশিক্ষণ থাকে না ভাইয়া, যারা একটু দেরি করে তারা পায় না। আমাদের এই ভর্তাটা আপনি একবার খাইবেন, যদি আপনি ভালো না লাগে আপনি কেটে দিতেই বল, আপনি নিজে নেবেন। এইখানে প্রতিদিন এক মন মাছ ভেজে বিক্রি করা হয়। এই হোটেলে প্রতিদিন এত পরিমাণ ভিড় থাকে, আপনারা যদি না আসেন কখনোই বিশ্বাস করবেন না। এইখানে কাস্টমারের চুজ করা মাছ তার চোখের সামনে ভেজে সার্ভ করা হয়। এই হোটেলে বিভিন্ন সাইজের তেলাপিয়া মাছ, কুরাল মাছ, চিংড়ি মাছ সহ আরো অনেক ধরনের সামুদ্রিক মাছ পাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটা ভর্তার প্রাইস হচ্ছে 5 টাকা করে, আপনি যদি 4টা কিংবা 5টা খান বাকিগুলো রিফিল করে টাকা ব্যাক নিতে পারবেন। এইখানে 150 টাকা থেকে শুরু করে 200, 300, 400, 500 এমনকি 1000 টাকার পর্যন্ত মাছ পাওয়া যায়। আমাদের ভর্তা যে এত ফেমাস, আপনি যেহেতু আইছেন আপনি একবার টেস্ট করেন, আপনি আবার আসবেন। মাছ আছে ভাই, তেলাপিয়া আছে, ইলিশ আছে, সুরমা আছে, কুরাল আছে, রূপচান্দা, চিংড়ি। হ্যাঁ ভাই, সরিষার তেল। বাদাম ভর্তা, তারপর এটা শুটকি ভর্তা, এটা ধনিয়া পাতা ভর্তা, এটা সরিষা ভর্তা, এটা নুনালিশ ভর্তা, তারপরে এটা আরেকটা শুটকি ভর্তা, এটা কালোজিরা, এটা তেল, এটা আলু ভর্তা। এখানে কিন্তু আশেপাশে আরও অনেকগুলো হোটেল আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন। আমাদের হোটেলে কিন্তু কোনো সাইনবোর্ড নেই, সব হোটেলে সাইনবোর্ড আছে, সবাই আমাদের হোটেল একটা নামে চিনে, রফিকে বর্তমান হোটেল। আপনি তো আজকে যেহেতু আসছেন আপনি আজকে খাবেন, যদি ভালো না লাগে তারপরে আপনি বলে যান, আপনি আজকে টেকে লাগবো না। যদি একজন সবগুলো ভর্তা না খেতে পারে তাহলে? তাহলে ফেরত, সে যেগুলো খাবে সেগুলো দাম রাখা হবে, বাকিগুলো সব ফেরত। সো এই বাঙালি খাবার খাওয়ার জন্য এখানে চলে আসছি, আর হচ্ছে আমি আমার খাবারগুলো অর্ডার করে ফেললাম। এই হচ্ছে সেই ভর্তা যার জন্য ঢাকার মধ্যে নাকি তারা সব থেকে ফেমাস। এখানে টোটাল 10 আইটেমের ভর্তা, বাট 20টা পিস করে দেওয়া হয়, টোটাল প্রাইস হচ্ছে 100 টাকা। সো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর সাথে হচ্ছে আমি নিয়ে নিলাম তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ নাকি তাদের অনেক বেশি চলে, প্রতিদিন এক মন তেলাপিয়া মাছ তারা ভাজে। এটার প্রাইস 120, এটা 150, এটা 200 টাকা। সো এখন ট্রাই করব এবং এক্সপ্লোর করব যে তাদের টেস্টটা আসলে কেমন। ফার্স্টে হচ্ছে আমি ভর্তা দিয়ে ট্রাই করব। আমি ফার্স্টে হচ্ছে বেগুন ভর্তা নিয়ে নিচ্ছি। বেগুন ভর্তার মধ্যে সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার পাবেন, আমার কাছে ভালো লাগছে। তারপর হচ্ছে আমি পুদিনা পাতার ভর্তা নিয়ে নিলাম। টু বি অনেস্ট, এই ভর্তাটা অনেক ভালো। এখন হচ্ছে আলু ভর্তা নিয়ে নিলাম। মাছে ভাতে বাঙালি, আলু ভর্তা না হলে চলেই না। আলু ভর্তাটা মোটামুটি ভালো, কারণ এটাতে ঝালের পরিমাণটা একটু বেশি, যেহেতু আমি ঝাল কম পছন্দ করি। সো আপনারা চাইলে এই সবগুলো ভর্তা ট্রাই করতে পারেন। এই হচ্ছে মাছ, এটা আমি ভেঙে নিচ্ছি। এটা অনেক বেশি ক্রিস্পি আর খুব ভালোভাবে করে এসে বোঝাই যাচ্ছে। সো ট্রাই করে দেখি যে কেমন। অনেস্টলি মাছটা আমার কাছে অনেক ভালো লাগছে। তাদের ভর্তা আইটেমগুলো আসলে অনেক ভালো, যেমন নাম শুনেছিলাম ঠিক তেমনই। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে, নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মেটাফোরের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, লোকেশনটা কাইন্ডলি মেনশন করবেন। মিরপুর 1 বেরিবাদ তামান্না পার্কের পাশে রফিক চাচার দোকান।